স্পট হলো গিয়ে ফ্লাওয়ার এক্সিবিশন সেন্টার। ফ্লাওয়ার সেন্টারে স্থানীয় ড্রেস পরে ফটো তোলার সুযোগ সুবিধাও রয়েছে, তার সাথেও রয়েছে ফটোগ্রাফারের সুবিধা। ফটোগ্রাফার পার ফটোর জন্য 70 টাকা চার্জ করে থাকে, খুবই সুন্দর ফটো তুলে দেয়। ফ্লাওয়ার এক্সিবিশন সেন্টার দেখে এগিয়ে চললাম হনুমান টকের উদ্দেশ্যে। নেক্সট স্পটে চলে এসেছি, এটা হলো গিয়ে হনুমান টক। সব থেকে যে ওপরে যে মন্দিরটা আছে এইটা হলো গিয়ে ছাঙ্গুর রাস্তায় যেতে পড়বে। আপনারা যদি ছাঙ্গু ট্যুর করেন ওই সাইডে ছাঙ্গু নাথুলা পাস ওই সেদিন কারো এই ট্যুরটা করে নিতে পারেন, বা লোকাল সাইট সিন যেদিন করছেন সেই দিকটাও করে নিতে পারেন। মন্দিরটা দেখুন আসা যাক কেমন কি সুন্দর। আমি একবার ঘুরে গেছি, সেই টাইমটা ব্লগটা তেমনভাবে করতে পারিনি, ক্লিপগুলো ডিলিট হয়ে গেছিলো। তো দেখুন মন্দিরটা কেমন। এই হনুমান টকের ভেতরে ক্যামেরা বা ফটো অ্যালাউ নয়। হনুমান টক থেকে বাইরের ভিউ কিছুটা এরকম দেখা যায়। গণেশ টক নেক্সট স্পটে চলে এসেছি, এটা হলো কি অর্গানিক ভিউ পয়েন্ট। এখান থেকে বেশ সুন্দর কাঞ্চনজঙ্ঘাতে রেঞ্জটা আছে, খুব সুন্দর দেখাচ্ছে ব্যাক ক্যামেরা করে। নেক্সট স্পটে চলে এসেছি, এটা হলো কি প্লান্ট কনজারভেটরি। ওকে, তো দেখা যাক কেমন। এখানে ঢুকতে 20 টাকা করে টিকিট নিয়েছে, আর এইবারে আমার ভাইয়ের টিকিটটা নিয়েছে, কারণ দেখে বুঝে গেছে যেহেতু। আর এটা বিলো 5 ইয়ার্স ফ্রি অফ কস্ট, ঠিক আছে। আর পার পার্সন অ্যাভাব 5 ইয়ার্স 20 রুপিস অনলি পার হেড। তো দেখা যাক প্লান্টসগুলো কেমন, অনেক ধরনের প্লান্টস আছে দেখি। ভেতরটা খুব সাজানো গোছানো এবং খুব ওয়েল মেনটেন। মূলত এখানে কোনো স্থানীয় মানুষ এই প্লান্টসগুলোকে দেখে না, এখানে আর্মিগুলো সব প্লান্টসগুলোকে দেখভাল করে। তো ইন্ডিয়ান আর্মির জন্য একটা তো লাইক হতেই পারে না, আর একটু সাবস্ক্রাইব। এই জায়গাটিতে খুব ছোট ছোট ওয়াটারফলও রয়েছে এবং খুব সুন্দর জলগুলো, খুব চিল্ড এবং জলগুলো সত্যি বলতে খুব মিষ্টি, খাওয়া যায়। নেক্সট স্পটে চলে এসেছি, এটা হলো কি লাসা ওয়াটারফলস, ঠিক আছে। দেখা যাক জল তো অতটা নেই। না না, ভালো আছে ভালো আছে ভালো আছে, কিন্তু আওয়াজও শুনতে পাচ্ছি দেখতেও পাচ্ছি। দেখা যাক কতটা উপরে গিয়ে শ্যুটটা নেওয়া যায়। ওয়াটারফলটি খুব সুন্দর এবং এই ওয়াটারফলের এখানটায় জিপ লাইনেরও ব্যবস্থা আছে। জিপ লাইন করলাম 100 টাকা করে নিয়েছে, ওজনে তেমন কিছু ইয়ে হলো না। এখন আমার ওজন বাড়ি থেকে নেপে এসেছিলাম ওই মিনিমাম কত হবে, 65-70 হবে। তো এখন কত হবে আমি ঠিক শিওর আমি জানি না, কারণ এখানে পাহাড়ে পাহাড়ে যেহেতু হেঁটে উঠেছি, ওঠা নাপা করেছি,
দেখে তো মনে হচ্ছে হালকা ডাউন খেয়েছে। আপনারা কমেন্টে যদি বলতে পারেন, বলুন যে কতটা ডাউন খেয়েছে। অবশ্য আগেও আমাকে তেমনভাবে মানে ভিডিও শ্যুট করিনি, যখন ফ্যাট হয়ে গেছিলাম সেই টাইমটা অত ইয়ে করিনি, ঠিক আছে বাথরুম। কিন্তু এখানে আসলে জিপ লাইনটা অবশ্যই করবেন, দারুণ লাগলো। 100 টাকা করে নিল, বেশ ভালো, সেফটি আছে, কোনো কিছু নেই। আবার জাল ফাল দেওয়া আছে, যদি পড়েও যান ওখানেই পড়বেন, একদম জলে টপকাতে হবে না, কোনো দরকার নেই। আর জলটা খুব ঠান্ডা, দারুণ দারুণ। নেক্সট পয়েন্ট কাশি ভিউ পয়েন্ট। নেক্সট স্পটে চলে এসেছি, গুঞ্জাম মনেস্ট্রি। গাইস, গুঞ্জাম মনেস্ট্রি যেটা আছে পার পার্সন 10 টাকা করে আছে, আর বিলো 10 এন্ট্রি ফ্রি, ঠিক আছে, ফ্রি ফ্রি ফ্রি। আর 10 বছরের ওপরে 10 টাকা করে টিকিট আছে। এটা লাস্ট স্পটও বলা যেতে পারে, কারণ এটা হলো গিয়ে বাক্সাং ওয়াটারফলস। এটার পরে লাস্ট স্পট আমাকে যে গাড়ির ড্রাইভার বললো সেটা হলো গিয়ে রোপওয়ে। রোপওয়েতে আমাদের এখানে ওঠার তেমন কোনো ইচ্ছে নেই, কারণ ছাঙ্গুতে উঠবো, ঠিক আছে। তো ছাঙ্গুতে বেকার ডবল জায়গায় উঠে একদম কোনো লাভ নেই, এখানে উঠবো, ঘর বাড়ি ওখান থেকে দেখবো, পাহাড় থেকে দেখবো, একটা আলাদা একটা ভিউ থাকবে ওখানে। তো রোপওয়েতে ওখানেই উঠবো, এখানে না। তো তার জন্য এটাই লাস্ট পয়েন্ট, এইটা দেখে পুরো ভিডিও আমি ক্লোজ করব। এইখানেও জিপলাইনের সুবিধা রয়েছে, রুপিস 100 টাকা অনলি। তো গাইস, এই হলো যে এই স্পট। তো আজকের জন্য এইটুকুই, কালকে আবার একটা নিউ ভিডিও নিয়ে আসবো। কালকে যাবো হলে গিয়ে ছাঙ্গু বাবা, এই ছাঙ্গু লেক, নাথুলা পাস, বাবা মন্দির, এইসব যাবো। আর ওখান থেকে হলেও ওয়াটারফল কিছু একটা, একটা কি দুটো ওয়াটারফল বোধ হয় ঘুরতে পারি। যাই হোক, যাই ঘুরবো সব দেখাবো। তো আজকের জন্য টাটা।